শুক্রবার অতি ভারী বর্ষণে বানভাসে শহর আগরতলা। টানা ভারী বর্ষণের কারণে শহর আগরতলা পেশামাল হয়ে পড়ে জলজমে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির প্রভাব পড়েছে। রাজধানী শহর আগরতলায় বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে থাকার কারণে স্বাভাবিক জনজীবনে ছন্দপতন ঘটে। আগরতলা পৌর নিগমের জল নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা দ্রুত জমা জল সরানোর কাজে ঝাঁপিয়ে পড়লেও বিরামহীন বর্ষণে জল পুনরায় জমতে শুরু করে। এদিকে এই জমা জল শহরের বিভিন্ন প্রান্তের ঢালু অঞ্চলের বাড়ি ঘরে ঢুকতে শুরু করে। হঠাৎ এত ভারী পরিমাণে বৃষ্টির কারণে সামগ্রিকভাবে সাধারণ জনজীবনে নামিয়ে আনে বিপর্যয়। জানা গেছে, এদিন সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত সারা রাজ্যে মোট বৃষ্টির পরিমাণ ছিল 145 মিলিমিটার। প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে আগরতলা পৌর নিগম, যা কিনা গত 62 বছরের মধ্যে তিনবারের একটি দিন ছিল শুক্রবার। এ মৌসুমের মধ্যে অধিকতম ভারী বর্ষণ হয় শুক্রবার। জলমগ্ন শহরবাসীকে পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিষেবা দিতে ময়দানে নেমে পড়েছে পুর নিগম। চাওয়া হয়েছে নাগরিকদের সহযোগিতা। অপরদিকে রাজধানী শহরের জলমগ্ন অবস্থা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা চলে আসেন ইন্দ্রনগরের আইটিআই ভবনে। ক্যামেরার চোখে ধরা পড়া জমা জলের চিত্র প্রত্যক্ষ করেন তিনি। সেখান থেকে রাজ্য প্রশাসনের আধিকারিকদের উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। অপরদিকে রাজ্য আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজকের চেয়ে শনি রবিতে আরও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, করা হয়েছে সতর্কতা জারিও। সেই দিক বিবেচনা করে রাজ্য শিক্ষা দপ্তর শনিবার রাজ্যের সমস্ত স্কুল ও মাদ্রাসা কেন্দ্রগুলিতে ছুটি ঘোষণা করেছে। বন্যা পরিস্থিতির দিকে কঠোর নজরদারি রেখে চলেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলি। প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার পর্বে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে সামঞ্জস্য রেখে আগরতলা পৌর নিগম কাজে নেমে পড়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।